দিন মতে চললে আমার ইহকালও লাভ পরকালও লাভ লাভেই লাভ পারিবারিক জীবনও লাভ সামাজিক জীবনও লাভ আমাদের ব্যক্তিগত জীবনও লাভ আন্তর্জাতিক জীবনও লাভ ইসলাম শান্তি যেখানে আমরা মুসিবতে পড়ছি সেখানে ইসলাম শান্তি কবরও শান্তি হাসরও শান্তি ফুরসরাতও শান্তি মত সময় শান্তি আর জান্নাতে গেলে চিরকাল আমরা শান্তিতে থাকবো আমাদের মধ্যে সমস্ত দোষ আছে আল্লাহ পাক জানেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করতেছেন কোরআন শরীফ হলো শেফা শেফা দুই প্রকার একটা শারীরিক শেফা একটা হলো আমাদের আত্মার শেফা তো কোরআন শরীফ এটা আমাদের আত্মার শেফা এই সমস্ত রোগ আত্মার মধ্যে আসতে পারে ও সমস্ত রোগের শেফা আমরা যেন সমস্ত রোগ থেকে দূরে থাকতে পারি আল্লাহ পাক তারপর বলেন ওয়ালা তাজাসসু তোমরা খবরদার কোন কারো গোপন দোষ তালাশ করার পিছনে পড়বা না বহুত ব্যক্তির অভ্যাস আছে কারো পিছে পড়ি থাকে যে আমি তার দোষগুলা সমাজে আউট করে দেব আমি তাকে লাঞ্ছিত করব আমি তাকে বেইজ্জত করব আমি তাকে অপদস্থ করব অপমান করব হাদিস শরীফে আছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কারো গোপন কোন দোষকে প্রকাশ করে দেয় আল্লাহ পাক এই ব্যক্তির গোপন গুনাহকে পরকালে প্রকাশ করে দিবেন তাহলে আমরা এভাবে এই সমস্ত বদভ্যাস থেকে আমরা দূরে থাকবো বহুত ব্যক্তি আছে কারো বেড়ার ছিদ্র দিয়ে দেখে এই ব্যক্তি ঘরের ভিতর কি করে তার গোপন তার অবস্থা দেখে আসে পরে বলি দিবে আদেশের মধ্যে আছে যদি ঘরের ভিতরের ব্যক্তি ছুরি মারি দেয় এভাবে সে সেল মারি দেয় তীর মারি দেয় তার চক্ষু নষ্ট হয়ে যা এর কোনো গুণা হবে না এর কোনো প্রতিশোধ নাই কারণ এই ব্যক্তির দিল খারাপ এই ব্যক্তি দিল খারাপ এই ব্যক্তি বেড়া ছিদ্র সে দেখতেছে ভিতরে তার দোষগুলা প্রকাশ করে দিবে তাকে লাঞ্ছিত করবে লাঞ্ছিত করবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানদারের ইজ্জত নষ্ট করো হারাম ইমানদারের মাল নষ্ট করো হারাম ইমানদারের জান নষ্ট করো বলেন না হারাম ইমানদার আরেক ইমানদারকে জানের নিরাপত্তা দিতে হবে মালের নিরাপত্তা দিতে হবে ইজ্জতের নিরাপত্তা দিতে হবে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু প্রত্যেক মুসলমান সে আরেক মুসলমানের ইজ্জত বহাল রাখতে হবে তার মালকে সে নষ্ট করতে পারবে না এবং তার জানকে সে জুলুম করে হত্যা করতে পারবে না মালকে হেফাজত করতে হবে আরেক ইমানদারের জানকে হেফাজত করতে হবে ইজ্জতকে হেফাজত করতে হবে আবার করতে হবে আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোন ইমানদারের কোন গোপন দোষকে সেই প্রকাশ করে নাই আল্লাহ পাক এই ব্যক্তির গোপন গুনাহকে প্রকাশ করবে না আল্লাহ পাক তাকে মদিনা হাসরে লাঞ্ছিত করবে না বেইজ্জত করবে না করবে না এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেন খবরদার তোমরা আমার কানে কানে কারো দোষ বলবা না আমি যেন সকালবেলা ঘুমের থেকে উঠতে আমি সবাইকে যেন সমান চোখে দেখতে পারি তোমরা আমার কানে কানে কোনো সাহাবীর দোষ বলবা না গীবত করবা না ও আনা সালিমু সদর হাদিসে আছে আমি সকালবেলা ঘুমের থেকে উঠলাম যেন আমার কলব আমার সিনা যেন পরিষ্কার থাকে কোনো সাহাবীর ব্যাপারে যেন আমি মনঃক্ষুণ্ণ না থাকি তোমরা আমার কানে কানে কোনো সাহাবীর গোপন দোষের কথা বলবে না আচ্ছা আল্লাহ পাক তারপরে বলেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আমার বান্দা বান্দি মুমিন পুরুষ মহিলা তোমরা খবরদার একে অপরের দোষগুলা পিছনে বলবে না তাকে লাঞ্ছিত করে দেওয়ার নিয়তে তাকে অপদস্থ করে দেওয়ার নিয়তে তোমরা অপরের কাছে তার দোষগুলা তোমরা বলবে না আলোচনা করবে না গীবত এটা আমরা বাংলাতে বলে ফেলি আসলে এটা আরবি শব্দ তার মূল অক্ষর হলো গাইন ইয়া বা তার মূল অক্ষর হলো কি বলেন তো গাইন ইয়া বা গাইবুন অর্থাৎ অনুপস্থিত থাকা হাজির না থাকা আমরা জানাজার দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা
وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان إذا هو الدعاء জানাজার নামাজ দোয়া মাইয়তের জন্য নামাজ আল্লাহ পাকের জন্য অর্থ হলো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন জিন্দা হোক মুর্দা হোক পুরুষ হোক মহিলা হোক শাহিদিনা উপস্থিত হোক ওয়া গায়বিনা অনুপস্থিত হোক আপনি সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক বলেন যে আমি মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ জানাজার নামাজটাই দোয়া এই জন্য জানাজার নামাজটার পরে আর দোয়া লাগে না দোয়ার পরে একটা দোয়া লাগে যে দোয়ার পরে একটা দোয়া লাগে তুলি ইমানদার মুর্দার লাশ আর কবরে যাওয়া লাগবে না মাটির উপরে থাকি যাবে যদি আপনারাই বুঝতে পারেন দুই চার পাঁচ বছর আগে এই বেদা ছিল না এটা নতুন আবিষ্কার করা হয়েছে জানাজার নামাজটাই দোয়া জানাজার নামাজটাই দোয়া আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা পুরো দোয়া তো দোয়ার পরে আবার দোয়া তো আবার দোয়া লাগবে আবার দোয়া লাগবে পরে তার লাশ কবরে যাওয়া লাগবে না মাটির উপরে থাকি যাবে আর দেখতে পাই বিশেষ করে টাকাওয়ালা হলে পয়সাওয়ালা হলে নেতা হলে এদের দোয়া বেশি হয় আর রিক্সাওয়ালা কুলি মজদুর মারা গেলে আমরা কই কে মরে গেছে রে তো আব্দুল করিমা মরে গেছে আর দোয়াও নাই কিছু নাই কথা বুঝেন কারণ এর পিছনে টাকা নাই তো এর পিছনে কি নাই টাকা নাই ইসলাম নষ্ট হয় ইসলাম নষ্ট হয় জালেম নেতাদের কারণে আর বন্ড আলেমদের কারণে ইসলাম নষ্ট হয়ে যায় ইসলামের রূপরেখাটা নষ্ট করে দেয় তারা সম্মানের কারণে আর মালের কারণে মাল পাবে এবং বাপের সম্মান পাবে এই জন্য হক্কতা গ্রহণ করে দেওয়া হয় হক্কতাটা বলে দেওয়া হয় না জানাজার নামাজের পরে একটা দোয়া নাই পিছনে বলা হয় এই জন্য বলা হয় এটাকে গীবত এটা হলো অভিধানিক অর্থ এবং শরীয়তের ভাষা গীবত বলা হয় কোন কাউকে লাঞ্ছিত করে দেওয়ার নিয়তে তার পিছনে আমরা অন্যকে তার দোষগুলা বলা তাকে বলা হয় গীবত এটা বাংলাতে আপনি ফরনিন্দ বলতে পারেন এটা আল্লাহ পাক বলছেন করবা না এটা করবা না এই গীবতটা এটা কয়েক প্রকার হতে পারে তার দোষ শারীরিক দোষও হতে পারে অথবা তার মালের দোষও হতে পারে তার আব্বা মা দোষও হতে পারে তার বিবির দোষও হতে পারে এবং তার দুনিয়াবী দোষও হতে পারে তার দিনী দোষও হতে পারে এভাবে অপরকে বলে দিলাম লাঞ্ছিত করার নিয়তে অবদস্থ করার নিয়তে এটা হারাম এটা আবার মুখ হতে পারে এটা আবার সোখ হতে পারে এটা আবার নাকি দিয়ে হইতে পারে এটা হাতের ইশারা হইতে পারে আমরা অভ্যাস আছে সবাই তো গ্রামের মানুষ এখন শহরে আসছি আমরা এভাবে মা বোনও আছে কিছু পুরুষ পুকুর আছে কোনো কাউকে তুচ্ছ করে দেওয়ার নিয়তে আমরা মুখ বাঁকা করি এভাবে করি না কি বলেন এভাবে এটাও কি বল এটা আপনি ফটোফট দিয়ে করলেন অথবা এটা আপনি হাতের বিবাদ করলেন অথবা আপনি নাক মোটা করলেন এটা নাকের গীবত করলেন নাক দিয়া গীবত করলেন হ্যাঁ এভাবে আপনি চোখের ঠাউরে গীবত করলেন চোখের ইশারা যার কাছে করলে সে তো বুঝে গেছে আপনি ওকে তুচ্ছ করলেন এটা আপনার চোখের গীবত হয়ে গেল এটা আপনার সামনে হইতে পারে এটা পিছনে হইতে পারে সামনে হলে আর গীবত বলে না সামনে বলে যে বেহাই এবং